আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজারের একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল নিয়ে, যেটা হচ্ছে সুগন্ধা বিচের একদম কাছে। তো এটা ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন, আর ফার্স্ট ডে দিন কিন্তু আমরা নিসর্গ হোটেল অ্যান্ড রিসর্টে ছিলাম। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নিসর্গ হোটেল অ্যান্ড রিসর্টের যে ভিডিওটা আছে ওটা দেখেনি, তারা এই ভিডিওটা পরে যায় দেখে আসতে পারেন। তো এটা ছিল হচ্ছে হোটেল ইলাফের লবি, একদম ছোটোখাটোর মধ্যে, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো বসতে না বসতেই আমাদের কিনে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম, আর আমাদের যে রুমটা ছিল ওইটা ক্লিনিংয়ের কাজ চলছিল, যার কারণে আমরা এখানে বসে ওয়েট করছিলাম। তো আমি হচ্ছে আপনাদের আজকে এই হোটেলের দুইটা রুম দেখাবো, কারণ আমরা হচ্ছে দুই দিন ছিলাম, আর দুই দিনে আমরা দুইটা রুমে ছিলাম। তো আমাদের রুমের ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল, তারপর হচ্ছে আমরা এখন রুমে যাব। আর আমাদের ফার্স্টের দিন রুম ছিল পাঁচতলাতে। তো আমাদের রুমটা পাঁচতলার একদম লাস্টের দিকে পড়েছিল। তো এই যে এখান থেকে একদম নিচে দেখা যায়, মানে মেইন রোডের পাশেই যেহেতু, এই জন্য মেইন রোডটা দেখা যায়। তো তারপর হচ্ছে এইটা ছিল আমাদের রুম। তো রুমে ঢুকতেই আপনি ফার্স্টে দেখতে পাবেন সুন্দর একটা বেড, আর রুমের ইন্টেরিয়রটাও কিন্তু বেশ সুন্দর। আমি বলবো প্রাইস হিসাবে বেশ ভালোই লেগেছে আমার রুমটা। তো রুমের ভাড়া আমি বলে দিই, রুমের ভাড়া ছিল হচ্ছে 2500 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল সোফা ছিল, সোফার পাশে ছোট একটা টেবিল ছিল, তারপর টিভি ছিল, ছোট্ট একটা ফ্রিজ ছিল, কমপ্লিমেন্টারি পানি ছিল, আর এখানে ছিল হচ্ছে একটা মিরর, এটা কিন্তু ড্রেসিং টেবিল না, জাস্ট একটা মিরর, আর তারপরে ছিল ছোট্ট একটা আলমিরা। তো এই যে আলমিরাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো মোটামুটি খারাপ না, বলবো ভালোই। আর তারপর ছিল এখানে বড় একটা উইন্ডো। তো মোটামুটি আমার কাছে রুমটা বেশ ভালোই লেগেছে। তারপরে আসি এই রুমের বেলকনিতে। তো বেলকনিটা হচ্ছে এরকম ছিল, যেহেতু পাশেই আর একটা হোটেল ছিল, দ্যাটস ওয়াই বেলকনিটা একটু অন্ধকার ছিল। আর তারপর আসি এই রুমের ওয়াশরুম নিয়ে। তো ওয়াশরুমটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ ওয়াশরুমটা হচ্ছে একদম নর্মাল ছিল, আর ভালোভাবে ক্লিনও ছিল না, আর ওয়াশরুমের ভেতরে ওরা কোনো হ্যান্ড ওয়াশ দেয় না। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, এই জন্য আমি ওদেরকে ফোন দিয়ে হ্যান্ড ওয়াশের কথা বলার পর ওরা বললো যে ওরা কোনো ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ দেয় না। তো যাই হোক, ওয়াশরুমের ভেতরে সাবান ছিল, দুইটা ব্রাশ ছিল, ছোটো একটা পেস্ট ছিল, আর ছিল হচ্ছে শ্যাম্পু। আর এখানে হচ্ছে মেনু কার্ড দেওয়াই ছিল, তো আপনারা যদি চান ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবার অর্ডার করতে পারেন। আর আপনারা যদি আমার মতো জার্নি পথে এরকম ছোট্ট ছোট্ট হ্যান্ড ওয়াশ ক্যারি করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য উপকার হয়ে যাবে। তো নেক্সট ডে আমাদের রুম ছিল 401, তার মানে চারতলাতে। তো এই রুমটাও আগের রুমটার মতোই ছিল। তো রুমটা আসলে আমার ভালো লেগেছে, খারাপ না, বাট এখানে সেম ওয়াশরুমটা আমার একদমই পছন্দ হয়নি, আর হচ্ছে বেলকনিটাও একদমই অন্ধকার ছিল। তো এখানে আর একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে ওয়াটার কেটলি, যেটা আমার খুবই দরকারি একটা জিনিস। আমি গতদিন ওদেরকে বলেছিলাম, মানে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে জন্য একটা ওয়াটার কেটলির ব্যবস্থা করে দেয়, কারণ আমার ছোট বেবি আছে। তো ওরা আসলে পরে আমাকে আর কোনো রেসপন্স করেনি। তো এই যে বেলকনিটা এরকম একদমই অন্ধকার, অন্ধকার বলতে পাশেই একটা বিল্ডিং যেহেতু, তো এই জন্য আসলে এখানে তেমন কিছুই করার নাই। আর ওয়াশরুমটাও সেম আগেরটার মতোই। তো বাজেট হিসাবে আমি বলবো যে আমার কাছে রুমটা ভালো লেগেছে, বাট ওয়াশরুমটা আমার একদমই ভালো লাগেনি। আর এই ভাড়ার ভেতরেই কিন্তু সকালে ব্রেকফাস্টটা একদমই ফ্রি, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তো আমরা হচ্ছে ব্রেকফাস্টে মিস করেছিলাম, কারণ আমাদের ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমি যদিও সকালে একদমই খেতে পারি না, বাট আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, তো সেটা আর পসিবল হলো না।
তো আমাদের মতো যারা ব্রেকফাস্টটা মিস করবেন তারা এরকম রুমে বসেই কাপ নুডলস খেয়ে নিতে পারেন। তো এই তো এই ছিল আমার হোটেল ইলাফ ইন্টারন্যাশনালের সব মানে ভালো দিক আর খারাপ দিক। তো ভালো দিকটা আমি বলবো যে এই ভাড়ার মধ্যে মাত্র 2,500 টাকার মধ্যে আমার রুমটা বেশ ভালো লেগেছে, মানে ওদের ইন্টেরিয়রটা, আর যেহেতু সাথে একটা বুফে ব্রেকফাস্ট আছেই, আর হচ্ছে এটার বেলকনিটা আমার কাছে ভালো লাগেনি, আর হচ্ছে এদের ওয়াশরুমটা। তো বেলকনিটা আসলে কিছু করার নাই যেহেতু পাশে আর একটা হোটেল আছে, বাট ওয়াশরুমটা আমার একদমই ভালো লাগেনি। আর ওয়াশরুমের ভেতরে যে হ্যান্ড ওয়াশের যে বিষয়টা এটা আমার কাছে আসলে খারাপ লেগেছে। তো এই ছিল হচ্ছে আমার হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল নিয়ে আমার পার্সোনাল মতামত। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।